থ্যাংক ইউ সবাইকে। আজকে আমরা যে বিষয়টার সম্পর্কে আলোচনা করব সেটা হলো এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের, আমাদের চতুর্থ অধ্যায়টা হলো ওয়েবসাইট ডিজাইন ও এইচটিএমএল পরিচিতি, এবং এটা হলো আমাদের লেকচার 3। অলরেডি লেকচার 1 এবং লেকচার 2 হয়ে গেছে, সেখানে আমরা এইচটিএমএল এর বেসিক টপিকস সম্পর্কে জানতে পারবো। তোমরা যারা লেকচার 3 দেখছো তাদেরকে অবশ্যই লেকচার 1 এবং লেকচার 2টা দেখতে হবে, নতুবা তোমাদের এইচটিএমএল এর গঠন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যাবে না। এজন্য তোমাদের অবশ্যই অবশ্যই লেকচার 3 দেখতে গেলে আগে লেকচার 1 লেকচার 2 দেখতে হবে। আমরা আজকে যে টপিকস দুইটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিস্ট ট্যাগ কি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আমাদের টেবিল ট্যাগ কি। লিস্ট ট্যাগ এবং টেবিল ট্যাগ এই দুটো টপিকস সম্পর্কে আমরা আলোচনা করব। খেয়াল করো, লিস্ট ট্যাগ হলো কোনো মানে ওয়েবসাইট ডিজাইন করার জন্য কোন ট্যাগ যদি লিস্ট আকারে থাকে, যেমন 1, 2, 3 বা বিভিন্ন বুলেট চিহ্ন দ্বারা থাকে, বিভিন্ন চিহ্ন দ্বারা লিস্ট আকারে যদি থাকে, তাহলে সেগুলো হয় লিস্ট ট্যাগ। এই লিস্ট ট্যাগ অর্থাৎ লিস্ট আকারে যে ট্যাগ থাকে তাকে বলা হয় লিস্ট ট্যাগ বলা হয়। ওয়েবসাইটে যে ট্যাগ গুলো লিস্ট আকারে থাকে তাকে লিস্ট ট্যাগ বলা হয়। সাধারণত এই লিস্ট ট্যাগ বিভিন্ন প্রকারের হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা হলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট, আর একটা আছে নেস্টেড লিস্ট। তাহলে প্রথমে আমরা আলোচনা করব অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট দেখো, যে লিস্টে আইটেম গুলো ক্রমিক আকারে থাকে, যে লিস্টে আইটেম গুলো ক্রমিক আকারে থাকে, একের পরে 2, 3, 4 বা ABC একটা নির্দিষ্ট সিকুয়েন্স অনুসারে থাকে, তাদেরকে লিস্ট ট্যাগ বলে। তাহলে যে ট্যাগে আইটেম গুলো ক্রমিক আকারে থাকে তাকে লিস্ট ট্যাগ বলে, তাকে লিস্ট ট্যাগ বলে। তাহলে যে লিস্টে আইটেম গুলো ক্রমিক আকারে থাকে তাদেরকে লিস্ট ট্যাগ বলে। দেখো এই লিস্ট ট্যাগ, তাহলে আইটেম গুলো ক্রমিক আকারে থাকে, এই ট্যাগ শুরু করা হয় ওএল ট্যাগ দ্বারা। দেখো এই অর্ডার লিস্ট শুরু করা হয় ওএল ট্যাগ দ্বারা, কারণ ওতে অর্ডার, এতে লিস্ট। অর্ডার লিস্ট শুরু করা হয় ওএল ট্যাগ দ্বারা, তাহলে এই লিস্ট ট্যাগ শুরু করা হয় ওএল ট্যাগ দ্বারা। এবং দেখো এই অর্ডার লিস্টে আমার অ্যাট্রিবিউট আছে হলো দুইটা, একটা টাইপ আর একটা স্টার্ট। তাহলে লিস্ট ট্যাগ শুরু করা হয় ওএল ট্যাগ দ্বারা, এবং প্রতিটি আইটেম শুরু করা হয় এল আই ট্যাগ দ্বারা। তাহলে অর্ডার লিস্ট শুরু করা হয় ওএল ট্যাগ দ্বারা, এবং প্রতিটি আইটেম শুরু করা হয় এল আই ট্যাগ দ্বারা। দেখো এখানে অ্যাট্রিবিউট আছে দুটি, একটা হলো টাইপ আর একটা হলো স্টার্ট। তাহলে আমাদের মূলত অর্ডার লিস্টের বেসিক সিকোয়েন্স এটা, যে লিস্ট যে ট্যাগে আইটেম গুলো ক্রমিক আকারে থাকে তাকে অর্ডার লিস্ট, তাকে লিস্ট ট্যাগ বলে। এখানে অর্ডার লিস্ট ট্যাগ হবে, অর্ডার লিস্ট ট্যাগ বলে। এই লিস্ট ট্যাগে শুরু করা হয় ওএল, এবং প্রতিটি আইটেম শুরু করা হয় এল আই ট্যাগ দ্বারা, এবং এখানে অ্যাট্রিবিউট আছে দুটি, একটা হলো টাইপ আর একটা হলো স্টার্ট। এবার খেয়াল করো, যেমন আমরা একটু দেখি, আমাদের যদি এই লিস্ট ট্যাগটা 1, 2, 3 এরকম থাকে, তাহলে বুঝতে পারছো লিস্ট ট্যাগ যেহেতু ক্রমিক আকারে আছে, বা এরকমও থাকতে পারে 6, 7, 8 এরকম থাকতে পারে, কারণ এটা ক্রমিক আকারে আছে, এ বি সি এরকম থাকতে পারে, কারণ এটা ক্রমিক আকারে আছে।
রোমান হরফে এক, রোমান হরফে দুই, রোমান হরফে তিন, এরকমও থাকতে পারে। অর্থাৎ ক্রমিক আকারে যদি থাকে কোনো কিছু তাহলে সেটা হবে আমাদের অর্ডার লিস্ট। তাহলে আমরা একটু দেখি অর্ডার লিস্ট গুলার আরো একটু বেসিক জেনে নেই। দেখো ধরলাম রিভার্স নেম, আমাদের বেসিক যে অর্ডার লিস্ট একটা দেখি। অর্ডার লিস্টে এক নম্বর আছে পদ্মা, মেঘনা, যমুনা। এটাকে যদি বলে এইচটিএমএল ট্যাগ আকারে লেখো, অর্থাৎ এইচটিএমএল ট্যাগ আকারে লিখতে গেলে এখানে প্রাথমিক স্টেজে যেটা দেখা যাচ্ছে এটা হলো ক্রমিক আকারে আছে, যে এক নম্বরে পদ্মা, দুই মেঘনা, তিন যমুনা, অর্থাৎ এগুলো ক্রমিক আকারে আছে। তাহলে রিভার নেম, রিভার্স নেম, তাহলে আমাদের এই এই ট্যাগটা শুরু করতে গেলে দেখতে হবে আগে এটা কি ট্যাগ। এটা দেখা যাচ্ছে এটা হেডিং আকারে আছে, রিভার্স নেম এইটুকু আছে হেডিং। আমরা জানি হেডিং শুরু করতে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত, তাহলে তুমি যে কোনো একটা এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, মানে তুমি নিজে চয়েস করে যে কোনো একটা দিতে পারো। তবে যেহেতু খুব বড় না তাই এইচ ওয়ান দেওয়ার দরকার নেই, মিডিয়াম যেহেতু তোমার এইচ টু থেকে এইচ ফোর পর্যন্ত যে কোনো একটা দেওয়া যায়। এক দুই তিন যেহেতু এটা ক্রমিক আকারে আছে সেহেতু এটা নিঃসন্দেহে দেখো আমার অর্ডার লিস্ট। তাহলে আমরা শুরু করি, প্রথমে প্রথমে ট্যাগ লিখতে গেলে এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে, তারপর যেটা বলা হেড দিয়ে শুরু করতে হবে, হেড থাকবে, এরপরে টাইটেল থাকবে, এবং দেখো এখানে একটা ডট 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 দিয়ে টাইটেল বার হেড শেষ করো, হেড শেষ করো। তাহলে হেড শুরু, হেড শেষ, এরপরে বডি শুরু, বডি শুরু। এখন দেখো বডি শেষের পরে, বডি শুরু হয়ে গেলে এরপরে দেখা যাচ্ছে এখানে প্রথমে আছে রিভার নেম, অর্থাৎ রিভার্স নেমটা দেখো কোনো ক্রমিক আকারে কোনো কিছু নেই, অর্থাৎ এটা এই রিভার্স নেমের মানে আমাদের লিস্ট ট্যাগের হেডিং। আর এই হেডিং লিখতে গেলে এইচ ওয়ান থেকে এইচ সিক্স আমি যে কোনো একটা দেই, আমি দেই এইচ টু, দেই এইচ টু দিয়ে রিভার্স নেম এইচ টু। এরপরে দেখো আমি শুরু করি অর্ডার লিস্ট শুরু করি, যেহেতু ক্রমিক অনুযায়ী আছে ও এল। এখন আমাদের যেহেতু দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা টাইপ আর একটা স্টার্ট, তাহলে টাইপ কি এখানে যে টাইপে যদি এবিসি থাকতো তার প্রথম অক্ষরটা বসতো, যেহেতু ও এল টাইপ এক দুই তিন এর প্রথম অক্ষর হলো অন, তাই ও এল টাইপ অন। যদি এখানে থাকতো এ বি সি তাহলে প্রথম অক্ষর দিতাম এ, যদি থাকতো আমার হলো রোমান হরফে এক দুই তিন তাহলে এখানে এক দিতাম, প্রথম অক্ষরটা আমরা দেব, তাহলে ও এল টাইপ অন। এরপরে দেখো একটা একটা লিস্ট আছে, আমরা বলছিলাম প্রত্যেকটা আইটেম লেখার জন্য এল আই ট্যাগ ব্যবহার করা হয়, তাহলে পদ্মা একটা আইটেম, লিস্ট পদ্মা, লিস্ট শেষ, আবার লিস্ট, মেঘনা, লিস্ট ট্যাগ শেষ, আবার লিস্ট ট্যাগ শুরু, যমুনা, আবার লিস্ট ট্যাগ শেষ। এরপরে আমি ওয়েল শুরু করছিলাম, এখানে ওয়েল শেষ হবে। খেয়াল করতে হবে যে এখানে কিন্তু এই টাইপটা আর বসবে না, কারণ এই টাইপ একটা অ্যাট্রিবিউট যেটা ওপেনিং ট্যাগে বসে। এরপরে বডি, বডি, বডি শেষ করলাম, এরপরে এইচটিএমএল, এইচটিএমএল। তাহলে এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, হেড শুরু, হেড এখানে শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ। তাহলে এটা আমার হেড অংশ গেল, এটা আমার হেড অংশ গেল, আর এখান থেকে এইটুকু বডি অংশ, এবং এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, এই টোটাল আমার এটা ট্যাগ হলো এই। অর্থাৎ এই ট্যাগটা হলো আমাদের অর্ডার লিস্ট। আমরা আরেকটা করি একইভাবে, একইভাবে আরেকটা করি, তাহলে আমরা আরো সোজা ভাবে বুঝতে পারবো। দেখো আরো ভালো